এখানে কি করছো? হাউ ডেয়ার ইউ, হঠাৎ করে আপনি আমার গায়ে হাত তুলছেন? ম্যাম ম্যাম এক্সট্রিমলি সরি, এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। কিসের মিসআন্ডারস্ট্যান্ডিং? ও এখানে কি করছে? দাভাই দাভাই তুই চল, তুই চল এখান থেকে। এদের উদ্দেশ্য আমার সুবিধা লাগছে না, আমি একা এদের সামলাতেও পারবো না, কিন্তু কিন্তু খুব বেশি সময় আমার হাতে নেই। আর বিপদ বাড়ার আগে ভোরলেও বাড়িতে গিয়ে ছোট বিহানকে আমার সব জানাতে হবে। তুই যাবি বল, আমি তোকে নিয়ে যাচ্ছি, দুজনের সামনাসামনি বসে সব সলভ করে নিবি। চল। কিছু সলভ হবে না অব্রো, তুই ভাবতে পারছিস কনক ডিভোর্স আপিল করেছে। কেন ভাবতে পারবো না ছোট মা? আমি জানি না কেন বৌরানীর ভুলগুলো শুধুমাত্র তোমারই চোখে পড়ে না, বা তুমি নিজেই দেখতে চাও না। কতটুকু বোঝো তুমি কনককে? ওর না পারাগুলোকে এবারের মানুষগুলো সবসময় বড় করে দেখে, কিন্তু ওর বিরল গুণগুলো কারোর চোখে পড়ে না। যেগুলো আমার চোখে পড়ে হলে পড়েছে, এবং সেই জন্য আমি ওকে এই চৌধুরী পরিবারের বৌরানী বানিয়েছি। একবার ভেবে দেখো তো, যবে থেকে ও বিয়ে হয়ে এসেছে তবে থেকে এই বাড়িতে যা কিছু সমস্যা হয়েছে সব সময় সবার আগে কনক থেকেছে। আজ ও যদি না থাকতো তাহলে আমার লাইফটা এরকম হতো না। তুমি এরকম অকৃতজ্ঞের মতন কথা কেন বলছো অলি? এত রাগ কেন তোমার কনকের উপর? কি করেছো? তোমার হাতের এই দাগগুলো কি করে হয়েছে তোমাকে আমি অনেকবার জিজ্ঞেস করেছি অলি, তুমি কোনোদিন বলোনি, কিন্তু আমি বুঝতে পারি। এগুলো যেরকম মেনে নেব না অলি, সেরকম
এটাও তোমাকে বলে রাখি, তুমি যদি মনে করে থাকো যে এই সব কিছুর জন্য কনক দায়ী, তাহলে ভুল করছো। এই সবের জন্য দায়ী তুমি নিজে। মন থেকে এসব ধারণা সরিয়ে ফেলো অলি, নিজেকে একবার অরূপের জায়গায় বসিয়ে দেখো। আর কনক, কনক না থাকলে যে আজ তোমার জীবন কি হতো অলি, ভগবানই জানেন। এসব বাজে চিন্তা ভাবনাকে প্রশ্রয় দিও না অলি, মন থেকে অন্ধকার দূর করো। একটু সময় দাও নিজেকে, একটু মনে মনে তৈরি করো নিজেকে, দেখবে সব ঠিক হয়ে যাবে। আর এসব নিয়ে না হয় আমি অরূপের সঙ্গে কথা বলবো। না ছোট মা, আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, তুমি অরূপকে এইসব নিয়ে কিচ্ছু বলো না, প্লিজ কিচ্ছু বলো না। বলিনি তো অলি এতদিন, কিন্তু তাতে তো সব খারাপই হয়েছে না? চুপ, তুমি আমার মাদের হাত দিয়ে কথা দাও, তুমি অরূপকে কিচ্ছু বলবে না, তুমি প্রমিস করো আমাকে। আচ্ছা বেশ, বলবো না, কিন্তু তোমাকেও একটা কথা দিতে হবে। এখন থেকে তোমার জীবনে যা যা কিছু সমস্যা হবে তুমি সব আমাকে বলবে। মন খুলে পরিষ্কার করে সব সমস্যা আমার সঙ্গে শেয়ার করবে অলি, বুঝতে পেরেছো? করবে? করবো ছোট মা, সব কথা তোমাকে বলবো, কথা দিলাম। মনে থাকবে? ইন্দিরা চৌধুরী সে কি করছে? আরে ওনাকে নিয়ে তো আসল সমস্যাটা, বাইরে কিরকম একটা ঘুমড়ে ঘুমড়ে আছে জানো, কিন্তু ভেতরে ভেতরে মনে হচ্ছে মারাত্মক টাইপের কিছু একটা প্ল্যানিং করছেন উনি। গল্প শেষ হতে চললো আর উনি এখন পিলান করছে, বলিহারি মহিলা। না না মা না, শোনো শোনো শোনো, তুমি আমার কথা শোনো, তুমি কিন্তু একদম ওই মহিলাকে হালকাভাবে নিও না, প্লিজ সাবধানে থেকো, প্লিজ মা দয়া করে কোনো রিস্ক নিতে যেও না এর মধ্যে। আরে আমি বেশি কিছু করছি না গো, যা করার সব করার ভার ওই দেবু আর ওর মা নিয়ে নিয়েছে। যেটা বলছি সেটা তুমি একটু মন দিয়ে শোনো, তুমি ওদেরকেও সাবধান করে দাও। মা বাবা এত কষ্ট করে আমরা প্ল্যান করেছি, বাই চান্স যদি এটাও ভেস্তে যায় আমাদের চোখে চল নাকে চল এক হয়ে যাবে কিন্তু মা। কালকে সব ব্যবস্থা হয়ে যাবে রে, কনক রানীকে কেউ কোনোদিন খুঁজে পাবে না কালকের পরে।